स्टूडेंट्स আজকে আমরা আলোচনা করব MSW লোগো নিয়ে। MSW লোগো হচ্ছে এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আমরা যে কোনো গ্রাফিক্সের কাজ করতে পারবো এবং এখানে অ্যাকচুয়ালি কোনো মাউসের ব্যবহার না, এখানে সবই হচ্ছে কমান্ড ব্যবহার করে করতে হবে এবং এর সাহায্যে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে একটি ইনস্ট্রাকশনগুলোকে কাজ করানো যায়। এবং সেটা জানার জন্য আমাদের প্রথমেই যেটা জানার দরকার সেটা হচ্ছে এই লোগোর ব্যাপারগুলো কি এবং কি জিনিস, এবং সেটা বলার জন্য আমি আজ কয়েকটা জিনিস একটুখানি আগে বলে নিই। সেটা হচ্ছে আমাদের আগে জানতে হবে যে কম্পিউটার প্রোগ্রামিংটা আসলে কি, কারণ MS লোগো করতে গেলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রামিংটা বিশেষ কিছুই না, এটি হচ্ছে কিছু ইনস্ট্রাকশন প্রোগ্রাম ও প্রোগ্রামিংয়ের কম্বিনেশন। তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত যে ইনস্ট্রাকশন মানে কি। ইনস্ট্রাকশন মানে হচ্ছে আমরা কম্পিউটারকে কিছু করতে গেলে বা কিছু কাজ দিতে গেলে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করতে হয় এবং এই ইনস্ট্রাকশনগুলোকেই আমরা একটা সুসজ্জিত আকারে যখন ব্যবহার করব তখন আমরা সেটাকে বলি প্রোগ্রাম, ঠিক আছে। এবং এই প্রোগ্রামগুলো যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ব্যবহার করি সেটা কি বলা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা এবার আমাদের যেটা দরকার জানার সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনের কম্বিনেশন এবং যার সাহায্যে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের ইনপুট দেব এবং তার এগেনস্টে আমরা কিছু আউটপুট পাবো এবং একটা সঠিক আউটপুট পাওয়ার জন্য আমাদের প্রোগ্রামিংয়ের অ্যালগোরিদমটা অর্থাৎ সাজানোটা আমাদের ঠিকঠাক করে করতে হবে, ঠিক আছে। ওকে, যেমন বলতে পারি যে আমরা যেমন নর্মালি আমরা বেঙ্গলি বা ইংলিশে কথা বলি এবং তার সাহায্যে আমরা একজনের সাথে আরেকজন কমিউনিকেট করতে পারি, সেরকমই আমরা বানাই ইউজার এবং কম্পিউটার এই দুজনের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করার জন্যই কিন্তু আমাদের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার হবে এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন হতে হবে যেন এই কম্পিউটার সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে এবং সেই জন্যই আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয় এবং এ ধরনেরই একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে MSW লোগো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার MSW লোগোটা সম্পর্কে আলোচনায় আসি। লোগো বলতে আমরা এটার ফুল ফর্ম হচ্ছে লজিক ওরিয়েন্টেড অ্যান্ড গ্রাফিক্স ওরিয়েন্টেড। অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু লজিকও ব্যবহার হবে কিছু এবং তার সাথে কিছু গ্রাফিক্সও ব্যবহার হবে এবং আমরা যা দেখেছি যে এখানে এটার নাম লেখা থাকে MSW লোগো। MSW মানে হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। ওকে, এবং এই লোগোর সাহায্যে কিভাবে কি করা যায় এগুলোতেই আমরা এরপরে আসবো। আর এটি তৈরি হয়েছিল 1967 সালে এবং এটি শেখা খুব একটা কঠিন ব্যাপার নয়, সামান্য কিছু কমান্ড আছে এবং এই কমান্ডগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করব এবং বিভিন্নভাবে ব্যবহার করার ফলে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রোগ্রাম আমরা তৈরি করতে পারব এবং এটি করার জন্য আমাদের আরও কি কি লাগবে সেটা একটু বলি। তাহলে আমাদের লোগোর কিছু নির্দিষ্ট কমান্ড আছে, আমাদের সেই কমান্ডগুলোকে কিন্তু শিখতে হবে ভালো করে এবং যদি আমরা কমান্ডগুলোকে ভালো করে শিখতে পারি তবেই কিন্তু আমরা যে কোনো গ্রাফিক্সের কাজও আমরা করতে পারবো। আচ্ছা, এবং এই গ্রাফিক্সের কাজটা করার জন্য লোগোতে কি থাকে, লোগোতে যে স্ক্রিনটা থাকে সেই স্ক্রিনের মধ্যে আমি একটু পরে দেখাচ্ছি, সেই স্ক্রিনের মধ্যে মাঝখানে একটা ত্রিভুজাকৃতি একটা গ্রাফিক্স আছে যেটার মাধ্যমেই কিন্তু এই ডিজাইনগুলো হয় এবং এই গ্রাফিক্সটাকে বলা হয় টার্টল এবং টার্টেলের সরু দিকটাকে বলা হয় হেড আর পিছনের দিকটাকে বলা হয় টেল এবং হেড যেদিকে থাকবে টার্টেলটা সবসময় সেদিকে মুভ করবে। আর গ্রাফিক্সের এই স্ক্রিনের উপরে আমরা যে মুভমেন্টগুলো হয় এগুলোকে পরিমাপ করা হয় যে ইউনিট দ্বারা, তার নাম হচ্ছে পিক্সেল। পিক্সেল মানে হচ্ছে খুবই একটা স্মলেস্ট ইউনিট, এটি হচ্ছে স্ক্রিনের উপরে যে আমরা যে ডটগুলো তৈরি করতে পারি সেই ডটগুলোই হচ্ছে এক একটি পিক্সেল এবং এই পিক্সেলের মাধ্যমেই আমরা এই কাজগুলো করব। ওকে, আচ্ছা তাহলে আমাদের প্রথমেই জেনে নেওয়া উচিত যে আমরা লোগো কিভাবে পাবো, কারণ অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে কিন্তু প্রথমেই লোগোটা থাকে না, লোগোটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং এই প্রসেসটাই আমি আজকে এখন দেখিয়ে দিচ্ছি। লোগো ইনস্টল করতে গেলে প্রথমেই আমাদের কোনো একটা ওয়েব ব্রাউজারে যেতে হবে এবং একটি ওয়েব ব্রাউজারে গেলাম এবং এখানে গিয়ে আমরা এটা লিখে দিলাম যে MSW লোগো ডাউনলোড। इटर ऑफिशियल वेबसाइट हमें जो एखे क्लिक करब एम एस लोगो ये विभिन्न ऑप्शन पे जाब एखे लेटेस्ट वर्सन जो चलते 6.5b एखे गए जखनी क्लिक करब तक लेटेस्ट वर्सन डाउनलोड हो जाए। डेस्कटपे MSW लोगोटा डाउनलोड कर निलाम। MSW लोगो डाउनलोड हो जाओयार पर आमरा एई आइकनटी पाबो एबं एटिके किभाबे इन्स्टल करते होबे आमि देखिए दिच्छि। प्रथमेई कयेकटा वेलकाम स्क्रीन आसबे एगुलो आमादेर विशेष किछु पारार नेई, सरासरि आमरा नेक्स्ट नेक्स्ट करे आमरा एटिके इन्स्टल करे निते पारबो एबं जखनई आमरा इन्स्टल कमप्लिट करे देब तखनई आमरा डेस्कटपेर उपर एकटी आइकन देखते पाबो एई जे माइक्रोसफ्ट उइंडोज लोगो ए लोगोटी साहाज्ये आमरा लोगोर प्रोग्रामगुलो तैरी करते पारबो। जेमन आमरा जखनई ओपेन करछि प्रथमे एकटा अबाउट लोगो आसबे एबं एइटाके ओके करार परेई आमरा ए लोगोर स्क्रिनटा देखते पाबो। एबं लोगो स्क्रिने आमरा जेगुलो बोलेछिलाम एटा एटी हच्छे आमादेर डिसप्ले एरिया जेखाने आमरा विभिन्न ग्राफिक्सगुलो देखते पाबो एबं एई एखाने आमरा निजेरा किछु लिखते पारि ना। আর এটা আরেকটা পার্ট হচ্ছে কমান্ডার পার্ট। কমান্ডার পার্টেও আমরা উপরে কিছু লিখতে পারবো না, আমাদের একটি লেখার জায়গা আছে, সেই লেখার জায়গাটি হচ্ছে এই জায়গাটা। এখানে আমরা যখনই কোনো কমান্ড লিখব এই কমান্ডটা এখানে ডিসপ্লে করবে এবং তার এগেইনস্টে যদি কোনো কাজ হবে সেটি আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাবো। যেমন আমি যে এই যে তীরটি আছে এটাকে একটু আগে বলছিলাম যে টার্টল, এই টার্টলটাকে মুভ করেই আমরা যে কোনো ड्रॉइंग बा ग्राफिक्स तैरी करते पारबो। जेमन एटिके मुव करार जोन्नो आमादेर एकटी कमांड खूब कमांड होच्छे फरवार्ड करते हय, सेई जोन्नो आमि एटाके लिखलाम FD 100 एबं 100 माने होच्छे 100 पिक्सेल। टार्टलेर हेडटा जेदिके आछे सेदिके 100 पिक्सेल मुव करबे एबं लेखार पर आमि एंटार प्रेस करते पारी बा एक्सिकिউটে क्लिक करते पारी, ताहले एई टार्टलটি मुव करबे। এবং এখানে আরো অনেক কমান্ড আছে আমরা সেগুলোর পরে আলোচনায় আসব। আমি আজকে প্রথম শুধু কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে লোগো কাজ করে আমরা সেই জায়গাটা দেখালাম। এবার যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে এই নিচে কমেন্টে লিখে দেবে, আমি তাহলে সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমি এর লোগোর সম্পর্কে আরো যেসব কমেন্ট আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব বা সচরাচর ব্যবহার করি সেই কমেন্টগুলো কিভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হয় সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।